আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহ। আচ্ছা, সুস্থ থাকেন? বাঁধন বাঁধন আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। অনেক জায়গায় বোমা টোমা রাখছে, হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। আপনাদের এই আপনাকেও আলোচনা আমি বেশ ধন্যবাদ। কিছুদিন যাবত শুনছি, হ্যাঁ বাঁধন ভাই, আপনাকে অনেকদিন একটা যাবত অনুরোধ করি, শুনতে। আপনি কি খাচ্ছেন, আপনি কি খাওয়া দাওয়া করছেন? আমি খাচ্ছিলাম আর শুনছিলাম, আর এখন খাওয়াটা একটু বিরত দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, আপনি যদি খান তাহলে আপনি খাওয়াটা শেষ করেন, তারপর আপনাকে যুক্ত করছি খাওয়া শেষ আপনাকে। করেছি, অসুবিধা নেই, অলরেডি মুড়ি খাচ্ছি, তো অসুবিধা নেই। শেষ আচ্ছা, তাহলে আপনি আসলে হাত ধুয়ে আপনাদের, আসেন, ধুয়ে এসে তারপর আপনি মানে রিল্যাক্সের কথা বলেন, ঠিক আছে? যাবেন আমাকে হাত ধুয়ে এক আসেন। মিনিট টাইম দিতে হবে, জাস্ট হ্যাঁ হ্যাঁ ওয়ান ঠিক মিনিট। আছে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমাদের সাথে বাঁধন ভাই আছেন, উনি নিশ্চয়ই হাতটা ধুয়ে এসে ঠিকভাবে কথা বলবেন, আমরা একটা আলোচনা শুনতে পাবো। উনি কয়েকদিন ধরে নাকি আমাদের লাইভ শুনতেছেন। হ্যাঁ হ্যাঁ আমরা আছি, আমি আছি, অসুবিধা নেই। যাই হোক, আসলে আপনাদের এই লেকচার গুলো প্রায় 2 বছর যাবত শুনছিলাম, কিছুটা কৌতূহল বশত, আর একটা কিছুটা হচ্ছে যেহেতু আমরা একটা দর্শন প্র্যাকটিস করছি, মানে ফিলোসফি, আর আপনারা একটা ফিলোসফি প্রেজেন্ট করছেন, যেটা আমরা আপনি কি ব্রাহ্মণ, ফিলোসফি গুলো কি ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলতে কিছু না, মনুষ্য জীব, মানে আপনি তো মানে আপনার তো পিছনে টিকি আছে নাকি? এত কিছু আমি যেটা বলছি সেটা শুনেন, আমরা হয়তো আমরা বিভিন্ন ফিলোসফি আমরা বেস করি, মাথার পিছনে একটু দেখি এটা কি, আপনার মাথার পিছনে কিছুই নেই, মাথার পিছনে চুল, না না আপনার আপনার চুলটা দেখা দেখা যাচ্ছে, আর গলাতে আপনার এই যে পইতা দেখা যাচ্ছে, গলাতে কি আপনার পইতা? না আমি যেটা বলছি সেটা, না না অবশ্যই বলবেন, আপনার কথা তো আমরা শুনবোই, আপনার মাথার টিকি দেখা যাচ্ছে এবং গলায় পইতা দেখা যাচ্ছে, মানে আপনি তো একজন ব্রাহ্মণ নাকি? যাই হোক, আপনারা যে ভাই আপনাকে ফিলোসফি, যেটা আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি তো একজন ব্রাহ্মণ নাকি, আপনি একজন প্র্যাকটিসিং ব্রাহ্মণ নাকি? প্র্যাকটিসিং বৈষ্ণব ফিলোসফি। আচ্ছা, আপনার আপনার মাথার পিছনেটা একটু দেখা দেখতে পেলাম না তো ভাই, আমি তো দেখতে পেয়েছি যে আপনার মাথায় একটা টিকি আছে। এটা শিখা নট টিকি। আচ্ছা আচ্ছা, দেখি শিখে, শিখাটাই দেখি, শিখা এটা দেখা দেখো তো ক্যামেরা ঘুরানো লাগবে। তারপরে আপনি মুখটা, আপনি একটু মুখটা ঘুরালেই দেখা যাবে, আপনি মুখটা একটু এদিক করলেই দেখা যাবে, আরেকটু আরেকটু। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, উনি চলে গেছেন, উনি ওনার বোধহয় লাইনটা কেটে গেল নাকি? আজকাল কত কত ধরনের মানুষ আসেন, উনি তো একদম মানে বৈষ্ণব মানে ধর্মের অনুসারী ইস্কন বলে মনে হচ্ছে, ওনারা চলে আসেন, মানে কি একটা অবস্থা। টিকা আর দাড়ি এগুলো দিয়ে তো দেশটা গেল, টিকা পিতা আর দাড়ি টুপি এগুলো দিয়ে তো দেশটা মানে উচ্ছনে যাচ্ছে, মানে ভারতে হচ্ছে কি টিকা পিতা, আর বাংলাদেশে হচ্ছে দাড়ি টুপি আর হিজাব, এগুলো দিয়ে দেশটা উচ্ছনে যাচ্ছে ভাই, মানে খুব খারাপ অবস্থা। যারা একজনকে